আপনার ছেলে আমার একটা গাড়ি চিনতে করেছে। আমি বুঝতে পারছি। এই নাও, তোমার গাড়িটা নিচে রাখা আছে। তুমি আমার ছেলের জন্য সরি বলছি। থ্যাংক ইউ। ওই মেয়েটা আসছিল বড় কারণে। আয়েশা আপনার নামে প্রচুর উল্টা পাল্টা কথা বলছে। ফাহিম চৌধুরীকে অ্যারেস্ট করা হয়েছে এই কারণে যে উনি একটি মেয়ের গাড়ি ছিনতাই করেছে এবং ছিনতাইকৃত গাড়িটি পুড়িয়ে দিয়েছে। সে চাইলে যখন তখন যে কোনো গাড়ি কিনতে পারে, তাহলে কেন সে একটি গাড়ি ছিনতাই করবে আর কেন বা একটি গাড়িতে আগুন ধরাবে? নো কমেন্ট। থ্যাংক ইউ। থ্যাংকস বলার কিছু নেই। আপনার বাবার প্রতি শ্রদ্ধার জায়গা থেকে আমি এখানে এসেছি। আশা করছি নেক্সট টাইম আপনি আর এরকম করবেন না। দিস ইজ ফর ইউ। ভালোবাসি তোমাকে। সরি ফাহিম, আমি এঙ্গেজড। খুলে ফেললেই হয়ে যাবে, কোনো প্রবলেম নাই। বাবাকে বলছি আমি, কালকে আমি ধুমধাম করে আয়োজন করছি পুরো বাংলার জন্য আমাদের এঙ্গেজমেন্ট। সরি ফাহিম, এটা সম্ভব? আমার তো সম্ভব না তোমাকে ছাড়া। প্রতিটা সকালে আমি শুরু করছি তোমাকে দিয়ে। আন্নির হাতে রিংটা খুলে ফেলো। তো ইটস ইম্পসিবল। অ্যামাউন্টটা বসিয়ে নিন। আমজাদ চৌধুরী কখনো টাকার কাছে বিক্রি হয় না। যা আমার না তা কারো না। আমি আননি, উনি এতক্ষণ যা যা বললেন না, উনি আমাকে পতিতালয় থেকে উঠে এনেছেন। আমি আপনার প্রতি অনেক ঋণী, আর সেই ঋণ শোধ করার জন্য আমি ওনাকে বিয়ে করতে রাজি হয়েছি। এবং যাকে আমি অনেক ভালোবাসি, যাকে আমি একবারও বলতে পারিনি, ওকে আমি ভালোবাসি, কিন্তু এখন আপনাকে আমি বিয়েটা করব না। আমার যা বলে আমি বলে দিয়েছি। বস, আননি ম্যাডাম আপনাকে ভালোবাসার কথা চিৎকার করে বলে এই বের অনুষ্ঠান থেকে চলে গেছে বস। কিন্তু সমস্যা একটাই বস, আমরা যে গাড়িতে বোমা ফিট করে রাখছি সেই গাড়িতে করেই তারা চলে গেছে।